আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজকে একটি বিনোদন সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। বিয়ে নিয়ে মুখ খুললেন সাফা কবির। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির সহকর্মী বন্ধুদের অনেকে বিয়ে করে ফেলেছেন। তিনি এখনও ব্যাচেলার জীবন উপভোগ করছেন। সবশেষ চলতি মাসেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রীর অন্যতম প্রিয় বন্ধু অভিনেতা ফারহান আহমেদ জোবান। প্রেম করেই বিয়ে করেছেন ছোট পর্দার দর্শকপ্রিয় এই তারকা। এবার নিজের বিয়ে নিয়ে মুখ খুলছেন এই অভিনেত্রী। সম্প্রতি দেশের এক গণমাধ্যমকে সাক্ষাৎকার বিষয়টি তিনি কথা বলেছেন সাফা কবির। সাফা জানান, পছন্দের কেউ থাকলে এতদিনে হয়তো বিয়েটা হয়ে যেত। তার মানে অভিনেত্রী কারোর সঙ্গে প্রেম করছেন না এখনো। এই অভিনেত্রী বলেন, আগে আমাকে আর জোবানকে নিয়ে বিয়ে নিয়ে ধরত, আমি একা এখন সবাইকে বলি তোদের সবার বাচ্চা হওয়ার পর আমার বিয়ে, তোরা সন্তানদের নিয়ে আমার বিয়ে খেতে আসিস, আর বলি বন্ধুদের মধ্যে ব্যাচেলার থাকার দরকার আছে, তাদের বিবাহবার্ষিকী সহ নানা আনুষ্ঠানিকতায় কি পরব কিভাবে সাজব সেসব ভেবেই দিন কাটে, আমার বিয়ে নিয়ে ভাবি না। সাফা জানান, বিয়ে নিয়ে এখনো তেমন কোনো ভাবনা নেই, নেই পছন্দের পাত্রও, থাকলে নাকি বিয়ে করে ফেলতেন, তবে ব্যাচেলার জীবনটাও দারুণ কাটাচ্ছেন, বন্ধু ও বন্ধুদের স্ত্রীদের সঙ্গে আড্ডা দিয়েই সময় কাটে। এই অভিনেত্রী বলেন, বিয়ে তো করতেই হবে, এটা সময় হলেই হবে, মা বাবা সবাই বিষয়টা নিয়ে আলোচনা করবে, পছন্দের কেউ আছে কি না জানতে চান, পছন্দের কেউ থাকলে হয়তো বিয়েটা হয়ে যেত। বর্তমান টিভি নাটকের পাশাপাশি ওটিটিতেও কাজ করছেন সাফা কবির। সম্প্রতি তার অভিনীত আফসোস নাটকটি বেশ সাড়া ফেলেছে দর্শক মহলে। এছাড়াও প্রকাশ্যে এসেছে ওয়েব সিরিজ টিকটিকির ফার্স্ট লুক, যেখানে সাহসী একটি চরিত্রে দেখা যাবে সাফা কবিরকে। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো একটি বিনোদন সংবাদ নিয়ে। যারা এখনো তানভীর্স 003 চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমাদের প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই পেজটিকে লাইক দিয়ে ফলো করে দিবেন। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।